কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে শেয়ার করব। দেখো, এই যেটা আমি নিয়ে আলোচনা করবো আজ, সেটা হচ্ছে দেখো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে 2019 সালের যে মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্টের যে পরীক্ষাটা হয়েছিল, তো তার যে প্রিলিমিনারি পরীক্ষাটা আগে হয়েছিল, তো সেটার ফাইনাল পরীক্ষা হয়নি। তো দেখো সেই ফাইনাল পরীক্ষার ডেটটা কিন্তু কবে হবে সেটা প্রকাশিত হয়ে গেছে এবং কবে থেকে অ্যাডমিট দেওয়া হবে সেটাও দেখো জানিয়ে দেওয়া হয়েছে। দেখো এই নোটিফিকেশনে দেখো রয়েছে মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশন 2009-10 is scheduled to be held on Sunday, the 14th February 2021 at different venues in Kolkata। অর্থাৎ দেখো মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের যে চূড়ান্ত পর্যায়ে যেটা পরীক্ষা 2019 সালের, সেটা দেখো অনুষ্ঠিত হবে 14 ফেব্রুয়ারি 2021-এ রবিবার যেটা, এবং সেটা হবে কলকাতাতে। কলকাতার বিভিন্ন যে সমস্ত স্কুল বা কলকাতার যে সেন্টারগুলো আছে যেটা করা হবে সেখানে হবে, অর্থাৎ অন্য কোনো ডিস্ট্রিক্টে হবে না, শুধুমাত্র পরীক্ষাটা কলকাতার ডিফারেন্ট ভেনুসে হবে। এবং দেখো the detailed program of the final examination is available in the commission's website at wpsc.gov.in। অর্থাৎ এই সংক্রান্ত বিভিন্ন একদম পুরো ডিটেলসে যেটা তোমরা এই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে। এবং তার সঙ্গে এটাও বলে রাখি, কোয়ালিফাইড ক্যান্ডিডেটস মে ডাউনলোড দেয়ার ই অ্যাডমিট কার্ডস ফর দ্য above mentioned examination from the commission's website at wpsc.gov.in from 5th February 2021 Friday। অর্থাৎ দেখো আমি আগেই বললাম যে প্রিলিমিনারি পরীক্ষা যারা কোয়ালিফাইড হয়েছে অর্থাৎ যারা পাস করেছে তাদের যে মেন পরীক্ষার যে ই অ্যাডমিট কার্ড সেটা 5ই ফেব্রুয়ারি 2021 শুক্রবার থেকে দেওয়া হবে। তো এটাই ছিল আজকের এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ও পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখো। ধন্যবাদ।